খেতে দিয়েছি ভোলা মাছের তরকারি দিয়ে। বলেন কি, সিম দিয়ে আলু দিয়ে ভোলা মাছের তরকারি রান্না করেছে, সেটা এখন খাচ্ছি। তুই কিরা রে, ভালো নাম তো তারপরে সুমন্দে ভাইতে মোটর ব্লক করেছি সাইকেল নিয়ে, আজকে মোটর ব্লক করছি ভাই স্কুটি নিয়ে। স্কুটি গাড়ি কত চলছে আমি ঠিক বুঝতে পারছি না, 40 এর কাছাকাছি চলছে এই রাস্তায়। আজকে তো সানডে, আর সানডে তো গাইস ভর্তি বিলে প্রচুর পিকনিক হয়, প্রচুর পিকনিক হয়। আজকে সানডে রাইড হলো ভর্তি বিল, পেছনে তো একটা লেডিস বসে রয়েছে, সরি দুটো দুটো লেডিস বসে রয়েছে, বলে গেছিলাম কি বলছো, পেছনে মিডিল একটা হোমো লাস্ট একটা লেডিস। বলেন কি গাইস, সামনে পিকনিক আর পিকনিক হচ্ছে। হাই 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 গার্মি গাইস, এখানে ফটো শুট হচ্ছে কিন্তু, ঠিক আছে আস্তে 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 আপনি এখানে দাঁড়াবো, এখানে দাঁড়াবো, এখানে দাঁড়াবো, এখানে দাঁড়াবো। মানে সত্যি কথা বলতে এই স্কুটি কেউ চালায় ভাই, হাত ব্যথায় যায়। আমার কাছে গাড়ি চালিয়ে অভ্যাস হয়ে যাচ্ছে, সেই জন্য স্কুটি চালাতে হাত ব্যথা যায়, কিন্তু আমি গাড়ি চালিয়ে আনা শিখেছি এই গাড়ি দিয়ে, স্কুটি দিয়ে দেন ফার চালাতাম করতে। হ্যালো হ্যালো, হ্যাঁ কথা বলো। হ্যালো, আই এম নাট বিজি নাও উইথ মাই ভিডিও, ইজ রিলেটেড টু টক টু বাদ, টক টু বাদ। ওখানে পেয়ারা মাখা আছে, ভর্তি বিলে ভর্তি বিলে কিন্তু পেয়ারা মাখা খাইনি, বর্দা প্লিজ টাকা দাও, আমার কাছে টাকা নেই, আমি হাফ প্যান্ট পরে টাকা আসছে, পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, আর তুমি জিন্স প্যান্ট জুতো ছুট বুট পরে আছো, ছেঁড়া জুতো, পয়সা তো পকেটে, কই পয়সা দাও, পয়সা দাও, পয়সা কই, বারে বারে পয়সা দাও গাইস, তুমি খৈনি দাও, তুমি খৈনি খাও, চিটিং করতা হ্যায় তু, হমেশা মেরে সাথ চিটিং করতা হ্যায়, টাটা 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 পিকনিকে যাবো তো, আমি গেলে এত লোকজন আছে সব তো শেষ হয়ে যাবে, না না যা, লজ্জা লাগে, লজ্জা লাগে। পেয়ারা কত করে কাকা? ভিডিও আমি করবো, আমার কাজই ভিডিও করা, আমার কাজই হলো ভিডিও করা। আমি দা, তুমি যে খৈনি ফৈনি খাচ্ছ এগুলোকে আমি ব্লগে দিয়ে দেবো। খৈনি কিসের খৈনি, কোথায় খৈনি? হ্যাঁ পেয়ারাটা খাও, পেয়ারা মাখা খাও, কি দিচ্ছি দিতে হবে, গার্লফ্রেন্ড কে আমাকে দিয়ে দিতে হবে, আমার গার্লফ্রেন্ডই নাই তো দেবো কি তোমার। মাধ্যমিক 24 পেয়েছি, ইংলিশে কথা বলো, পেয়ারা মাখা কাকু ভাইরাল ধনে পাতা দিয়েছে, লঙ্কা দিয়েছে, লেবু দিয়েছে, নুন দিয়েছে, দাঁড়াও
পাইনি ঠিক করে ওই নিজ কেমন হয়েছে কেমন হয়েছে পেয়ারা মাখা খেয়ে নি খাইনি তখন আমাদের এসডি বলো এসডি কেমন হয়েছে কেমন হয়েছে তোমার জন্য আমি এখনো পাইনি এখানে পেয়ারা এতটা ভরা ছিল এখন অল্প একটু আছে মাত্র হাত পড়ে যাচ্ছে কেন আমার হাত থেকে আমি একটু টেস্ট করে দেখি ওয়াও কিরাম হয়েছে ভাই আমার আমার আমাকে দেবে না ভাই সি রাজা করতেছে না শেষের দিকে ওই কাকুটা বসে তো তোমার কাছে কাকুর কাছে যদি মাখা খেতে চাও অবশ্যই চলে আসো ঠিক আছে আর অবশ্যই দেখা হয়ে যাবে আমি জানি তিনটে হয়ে গেছে ব্যাপারটা কি হয়েছে এখন কিন্তু মানে বিকালবেলা এদিকে সন্ধ্যাবেলা মিডিল টাইমটা মানে গোধুলি টাইমটা ঠিক আছে জায় গাইস এখন আমি সোরাবার ভাই মিলে বেরিয়ে পড়েছি মানে ইরাক মিলে বেরিয়ে পড়েছি বাসে যাওয়ার উদ্দেশ্যে ভাই প্রচুর ঠান্ডা চা খাওয়াতে ওই আড্ডা মাসের সামনে ওই দোকানটায় দাঁড়াবি অনেক সুন্দর সুন্দর ঠান্ডা মাসের মেয়েরা আছে ঠিক আছে ওখান থেকে চা খাবো মেয়ে দেখবো তারপর আমি যাবো কোথায় আস্তে 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 সুন্দর গাড়ি আমার নতুন গাড়ি দেখে ও গাইস ফাইনালি কিন্তু এখন চলে এসেছি কোথায় দেখবে আমি একটা দোকানে এসেছি একটা জিনিস কিনতে এখন আমরা এসেছিলাম ঠিক পলতা স্টেশনে এখনই ঠিক আছে এখন এসেছিলাম আমি আর হিরক মিলে এসেছিলাম তার কারণ ভাই এই যে হিরক ঠিক আছে তো আমি আর হিরক ভাই ক্যামেরাটা ধর আমি জুতোটা খুলে নিই কে ফোন করছে না তো কারে না কে ফোন করবে গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই তো তোমার তো আছে আমার গার্লফ্রেন্ড নাই একটা কারণে সেটা হলো যে আমার যে মামাটা আছে না সে ইউপিতে থাকে আমি একটা জ্যাকেট পরি যেটা তোমা আমাকে গিফট করেছিল তো সেই জ্যাকেটটা ওর পছন্দ হয়েছে মানে আমার মামার তো সেই জন্য আমাকে বলে কি মামা তুই যে তোর যে সেম জ্যাকেট ওই জ্যাকেটটা একটা এনে দে আমার জন্য তো সেই জন্য এখানে এসেছিলাম তো দেখা যাক জ্যাকেটটা আছে কিনা ওই ধরনের সেম টু সেম জ্যাকেট এখানে তো দেখতে পাচ্ছি গাইস জামা প্যান্টের ছড়াছড়ি তো ও দিদি দিদি বৌদি কেউই তো নেই ও দাও চাবিটা ছেলেদের আছে তুমি এটা পরে দেখো ঠিক আছে এটা এম তো এম 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 আমার এখান থেকে জিনিসপত্র কিনে সেখানে পাঠাতে হবে আমার দিদি এসেছিল এখানটায় ঠিক আছে দিদি আছে এখানে তো ওই দিদির কাছে জিনিসটা দিয়ে দেবো সে গিয়ে তাকে গিফটটা করে দেবে তো এটা হলো জিনিসটা কেমন লাগছে ভোরবেলা মানে ভোরবেলার দিকে স্টার্ট করছি
তার কারণ ভাই মানে এই ভিডিওটা যখন মানে এডিট করছিলাম তো এডিট করতে করতে আমি ফোনটা সাইডে রেখেছি আর ঘুমিয়ে পড়েছিলাম আর এডিটটা করা হয়নি। একটু আগে ঘুমতে উঠলাম, ঘুমতে উঠে আমি এডিটটা কমপ্লিট করলাম। তো দেখা গাইস চলো, মানে বুঝতে পারলাম না কখন ঘুমিয়ে পড়লাম। তো কালকে রাত্রিবেলা যে জামাটা এনেছিলাম সেই জামাটা দিয়ে দিয়েছি রাত্রিবেলায় দিদিকে, তো দিদি নিয়ে চলে আসবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে মনে হচ্ছে পরদিন একটা সময়, ততক্ষণ টেক কেয়ার, বাই, আন্ড লাভ ইউ।